সমুদ্র দানব চীনের নতুন নৌবাহিনী। লেভিয়াথান পৌরাণিক উপখ্যানের এক অতিকায় প্রাণী, বাংলায় যাকে সমুদ্র দানব বলা যেতে পারে। কথিত আছে তিমি ও কুমিরের মতোই প্রাণীটি এক সময় সাগরে মহাসাগরে দেখা যেত। চীনের নতুন নৌবাহিনীকে সেই লেভিথিয়ানের সঙ্গে তুলনা করা হচ্ছে। একাধিক অত্যাধুনিক বিমানবাহী রণতরি আর শত শত যুদ্ধ জাহাজ নিয়ে চীনা নৌবাহিনী প্রকৃত অর্থেই এক সমুদ্র দানব হয়ে উঠেছে। 2018 সালের এপ্রিল মাস, বিতর্কিত ও উত্তেজনাপূর্ণ দক্ষিণ চীন সাগরে পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর একটি সামরিক মহড়ায় সরাসরি অংশ নেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সামরিক পোশাক পরেই উঠে পড়েন ড্রেস্ট্রয়ার যুদ্ধজাহাজে। ওই মহড়ায় একসঙ্গে 48টি যুদ্ধজাহাজ, অর্ধশত যুদ্ধবিমান ও 10,000-এরও বেশি সেনা সাগরে নামানো হয়। কমিউনিস্ট শাসিত দেশটির ইতিহাসে এটাই ছিল প্রথম বৃহৎ কোনো নৌবহরের প্রদর্শনী। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর সবচেয়ে ক্ষমতাধর নেতা মনে করা হয় শি জিনপিংকে। ওই সামরিক মহড়ার মধ্য দিয়ে চীনা নৌবাহিনীকে নিয়ে তার বিশাল পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। সেই দিন তিনি এমন একটি নৌবহর গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন যেটা চীনের বরত্ব প্রকাশ করবে, এবং সেই বাহিনী শুধু দক্ষিণ চীন সাগরে নয়, বিশ্বজুড়ে সাত মহাসাগরেই নিজের দাপট দেখাবে। জিনপিংয়ের ওই নির্দেশনার পরেই চীনা নৌবাহিনীর ব্যাপক আধুনিকায়ন ও বিস্তার শুরু হয়। গত শুক্রবার ফুজিয়ান নামে নিজেদের তৃতীয় এবং সবচেয়ে উন্নত সবশেষ বিমানবাহী রণতরিটি সাগরে নামায় চীন। বিশ্লেষকরা বলছেন চীনা নৌবাহিনী কতদূর চলে গেছে এবং কতটা দ্রুত পৌঁছেছে সবশেষ বিমানবাহী রণতরিটি তারই জ্বলন্ত দৃষ্টান্ত। শুধু তাই নয়, বেইজিংয়ের এই সামরিক প্রযুক্তির উন্নতি এই মুহূর্তে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের প্রভাব ও প্রতিপত্তিকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। চীনের নৌবাহিনী বর্তমানে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী, যা খোদ যুক্তরাষ্ট্রই ইতিমধ্যে স্বীকার করেছে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক রিপোর্টে বলা হয় 2015 সালে চীনের 255টি যুদ্ধজাহাজ ছিল, 2020 সালের শেষ নাগাদ সেই সংখ্যা 360-এ দাঁড়ায়। অর্থাৎ এখন থেকে 2 বছর আগেই যুক্তরাষ্ট্রের চেয়ে 60টি বেশি যুদ্ধজাহাজ ছিল চীনের। ওই রিপোর্টে আরও বলা হয় 2025 সালের মধ্যে চীনের যুদ্ধজাহাজের সংখ্যা 420-এ উন্নতি হবে। মার্কিন প্রতিবেদনের মতে চীনের নৌবাহিনীর আকার মাত্র 2 দশকে 3 গুণ বড় হয়েছে। ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর নেতৃত্বে রয়েছে চীন। চীনা নৌবাহিনীর কাছে বর্তমানে অত্যাধুনিক সাবমেরিন, বিমানবাহী রণতরি, যুদ্ধবিমান, হামলাকারী উভচর যুদ্ধজাহাজ, ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, বৃহৎ উপকূলরক্ষী বাহিনী ও দ্রুতগতির আইস ব্রেকার রয়েছে। বিমানবাহী রণতরির সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকলেও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে কোনো অংশেই কম নয় চীন। সবশেষ রণতরি ফুজিয়ান দিয়ে পিএলের মোট রণতরি এখন 3টি, বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছে বিমানবাহী রণতরি রয়েছে 11টি। চীনা নৌবাহিনীর প্রথম 2টি বিমানবাহী রণতরির নাম লিওনিং ও শানডং। এগুলো সাবেক সোভিয়েত আমলের নকশায় প্রস্তুত। প্রথম এবং দ্বিতীয়টি রুশ প্রযুক্তির হলেও তৃতীয় বিমানবাহী রণতরিটি একেবারে নিজস্ব প্রযুক্তির। অর্থাৎ নকশা ও নির্মাণে বিমানবাহী রণতরি ফুজিয়ানের মধ্যে চীনের নিজস্ব সামরিক সক্ষমতার সন্নিবেশ ঘটেছে। আর সবশেষ রণতরিটি নিশ্চিতভাবেই সমুদ্রযুদ্ধের ক্ষেত্রে চীনের শক্তি অনেক বাড়িয়ে দেবে। আকৃতিতে ফুজিয়ান আসলেই বিশাল, 316 মিটার তথা 1,037 ফুট লম্বা, ওজন প্রায় 1,00,000 টন। এর বিমান উড্ডয়ন ব্যবস্থা ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম EMALS। যুদ্ধবিমানের উড্ডয়নের সময় এর গতিকে আরও ত্বরান্বিত করবে, এর ফলে এমন একটা শক্তি বা বল তৈরি হবে যা যুদ্ধবিমানকে আগের চেয়ে বেশি জ্বালানি ও অস্ত্র বহনে সক্ষম করবে। নৌবাহিনী নিয়ে চীনের অবিশ্বাস্য উচ্চাকাঙ্ক্ষা বেশ তাৎপর্যপূর্ণ, তবে বিশ্লেষকরা বলছেন এটা কেবল শুরু। বিমানবাহী রণতরি ফুজিয়ান মূলত আগের মডেলের রূপান্তর, তবে এতে নিশ্চিতভাবে একটি শক্তিশালী ও নতুন প্রযুক্তির সমাবেশ ঘটেছে। চীনা নৌ বিশেষজ্ঞ ও নকশাকাররা ইতিমধ্যে নৌ প্রযুক্তির পরবর্তী ধাপের দিকে নজর দিয়েছেন। তাদের এবারের লক্ষ্য পরমাণু শক্তিশালিত বিমানবাহী রণতরি তৈরি করা। সেটা সম্ভব হলে চীনা নৌবাহিনীকে নিশ্চিতভাবেই অন্য স্তরে উন্নীত করবে, কারণ পরমাণু প্রযুক্তির রণতরিতে জ্বালানি ভরার কোনো ঝক্কি ঝামেলা থাকবে না এবং কোনো রকম সংস্কার ছাড়াই একটানা 20 বছর ধরে চলবে।